যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা এসেছেন, আসার পরে তাদের মাস্টার্স কোর্স যখন শেষ হয় তখন তাদের জন্য একটা অপশন রাখা হয়েছে যে 2 বছরের জন্য আপনি পিএসডব্লিউ মানে পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটা এখন নতুন নামে গ্রাজুয়েট রুট হিসেবে পরিচিত, সেই 2 বছরের ভিসায় যেতে পারেন। যারা পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুট ভিসায় অলরেডি আছেন অথবা নতুন করে আসবেন, তাদের জন্য হোম অফিসের একটা নতুন আপডেট হচ্ছে, এই রুটটি রাখবে কি না হোম অফিস সেটা এখন তারা চিন্তা করছে বা রিভিউ করছে। এবং এই রিভিউ করার জন্য তারা ইতোমধ্যে এই রিভিউ করার জন্য তারা ইতোমধ্যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছে এবং বলা হয়েছে যে আগামী 15 মে-র মধ্যে তারা এই রিভিউ সম্পন্ন করবে এবং এই রুটটি কি থাকবে নাকি এটা রেস্ট্রিক্ট করবে নাকি এটা কমিয়ে আনবে, এটা নিয়ে একটা নতুন সিদ্ধান্ত আসবে। এবং এই রুটটি রিভিউ করার ক্ষেত্রে তারা এখন যারা অলরেডি এই রুটে রয়েছেন এমন যারা গ্রাজুয়েট তাদের তারা ইন্টারভিউ করবে এবং তারা কী ধরনের কাজ করছে, কী ধরনের কোর্স তারা পড়াশোনা করেছে এবং এই ব্রিটিশ ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন কী, এটা তারা খতিয়ে দেখবে। একই সাথে ইউনিভার্সিটিগুলো থেকে যে কোর্সগুলো তারা পড়ছেন সেই কোর্সগুলো আসলে ব্রিটিশ ইকোনমিতে এই গ্রাজুয়েটরা কন্ট্রিবিউট করতে পারছে কিনা এবং এই সক্ষমতা তৈরি হচ্ছে কিনা, অথবা যারা ইউকেতে পড়তে আসছেন তারা কি আসলে ইউকের এডুকেশন সিস্টেমটাকে আন্ডারমাইন করছে কিনা, তারা কি আসলে কোর্স সম্পন্নের নামে তাদের একাডেমিক এবং তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এবং এটা প্র্যাকটিক্যালি তারা এই ব্রিটিশ ইকোনমি বা ব্রিটিশ জব মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা, এগুলো তারা খতিয়ে দেখবে এবং এই নির্দেশনা হোম অফিস থেকে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তারা ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর এবং যারা স্টেক হোল্ডার রয়েছে মার্কেটে, যেমন জব এমপ্লয়ার্স, তাদের ইন্টারভিউ করবে এবং যারা অলরেডি কাজ করছেন গ্রাজুয়েটরা তাদের ইন্টারভিউ করে তারা দেখবে যে যেই জব করছেন সেটা তাদের নলেজের সাথে, যেমন একজন পড়েছেন ফাইন্যান্স তিনি আসলে কাজ করছেন কোথায়, যে তিনি কি ফাইন্যান্স সেক্টরে কাজ করছেন কিনা, একজন পড়েছেন এসএসসিএ পড়েছেন তিনি এসএসসিএতে কাজ করছেন কিনা, একজন বিজনেস পড়েছেন তিনি কি আসলে বিজনেস রিলেটেড কোনো কাজ করছেন কিনা। তার মানে হচ্ছে যে যিনি তার তিনি যেটা শিখেছেন যেটা পড়াশোনা করেছেন সেই কোর্স সংশ্লিষ্ট জবে তারা কতটুকু আছে সেটাই মূলত দেখা হবে। এবং সেখানে যদি দেখা যায় যে এখানে আসলে অনেক গরমিল রয়েছে বা তারা আসলে লব্ধিত জ্ঞান এখানে কন্ট্রিবিউট করতে পারছে না বা প্রয়োগ করা হচ্ছে না, তখন যেটা হবে যে এই রুটটা হয়তো সংকুচিত হইতে পারে অথবা এমনকি উঠেও যেতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, এটা হয়তো যারা গ্রাজুয়েট ভিসা রয়েছেন তাদের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় রয়েছে যে আপনারা যদি এখন থাকেন অথবা নতুন করে যারা এই রুটে আসবেন তারা অল্টারনেটিভ কোনো রুটে অথবা যেমন ইনোভেশন ফাউন্ডার অথবা অন্য যে বিষয়গুলো রয়েছে সেখানে যদি কেউ সুইচ করার চেষ্টা করেন অথবা ওয়ার্ক পারমিটে যান সেটার জন্য হয়তো সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এখন রয়েছে।